বাবা ফিরহাদ হাকিম, শহরের মেয়র, একই সঙ্গে রাজ্য মন্ত্রিসভার একজন গুরুত্বপূর্ণ মন্ত্রীও বটে। নানান ব্যস্ততায় সেভাবে সামাজিক অনুষ্ঠানে অনেক সময় বাবাকে পান না মেয়ে প্রিয়দর্শিনী হাকিম। এখন তো আবার একটু বৃষ্টি হলেই অথই জলে নাকানি চোপানি খেতে হচ্ছে তিলোত্তমাকে। এর ওপর তো রয়েছে শহরে ডেঙ্গুর বারবারন্তের পরিস্থিতি, হকার সমস্যা সেও রয়েছে। এই পরিস্থিতিতে কার্যত ব্যস্ততার মধ্যে সত্যি কথা বলতে ফিরহাদ হাকিমের মাথা তোলার সময় নেই। তার টেবিলে প্রায় সময়ই জমে রয়েছে ফাইলের পাহাড়। কিন্তু এত ব্যস্ততার মধ্যেও ফিরহাদ হাকিমকে দেখা গেল সম্পূর্ণ অন্য মেজাজে। নিজের বিবাহ বার্ষিকী সেলিব্রেট করলেন ফিরহাদ, ঘটা করে এই বিবাহ বার্ষিকী পালিত হয়েছে। সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেছেন মেয়ে প্রিয়দর্শিনী হাকিম। স্ত্রী ইসমতকে জড়িয়ে আদুরে মুহূর্তের ছবি শেয়ার করা হয়েছে। রং মিলিয়ে দুজনে পোশাক পরেছেন, অর্থাৎ ফিরহাদ হাকিম পরেছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন, আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের সঙ্গে রেড কম্বিনেশন একদম দারুণ মানায়। আর মজার ব্যাপার হচ্ছে বাবার জামার রঙের সঙ্গে মিলিয়েই মেয়ে নিজেও ড্রেস করেছেন, অর্থাৎ সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। দুজনেরই গলায় রয়েছে সুন্দর লাল গোলাপের মালা, গোলাপ, এবং সেটি যদি লাল গোলাপ হয় আমরা জানি যে তা ভালোবাসার প্রতীক হিসেবেই ব্যবহৃত হয়। ঠিক তাদের দুজনের যে কেমিস্ট্রি, সম্পর্কের যে রসায়ন, সেই রসায়নে কতটা ভালোবাসা রয়েছে তা হয়তো এই ফুলগুলোই ব্যাখ্যা করছে। তিনজনের মুখে হাসি রয়েছে এবং সবটা মিলিয়ে ভীষণ একটা পারিবারিক মুহূর্ত। মেয়ের গাল টিপে আদর করা থেকে শুরু করে সুন্দর করে বউকে মেয়েকে হাগ করা, সবটা মিলিয়ে আদুরে এই মুহূর্ত এখন সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে ভাইরাল হয়েছে। এই ছবি শেয়ার করে প্রিয়দর্শিনী একটি লম্বা চওড়া পোস্ট করেন। সেখানে তিনি বলছেন যে পৃথিবীর শ্রেষ্ঠ বাবা মা, সবচেয়ে সুন্দর মানুষ। আজ তক বাংলার পক্ষ থেকেও কলকাতার মেয়রের জন্য রইল বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা। আর এই ছবি নেট দুনিয়ার যারা বাসিন্দা তাদেরও কিন্তু যথেষ্টই মন কেড়েছে, কারণ পুরো ছবিতে বোঝাই যাচ্ছে যে সমস্ত কাজের বোঝাকে ওই টেবিলেই রেখে তিনি পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। আর যেটা বললাম যে এতদিনের তাদের বিবাহিত সম্পর্ক, তার যে কেমিস্ট্রি, সেই কেমিস্ট্রি যে ভীষণই মাখো মাখো, সেইটাও কিন্তু বোঝা যাচ্ছে ফিরহাদ হাকিমকে দেখে। দেখবেন আমাদের বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু অনেক সময় বুঝিয়ে দেয় যে আমরা ঠিক কোন মুডের ওপর দিয়ে যাচ্ছে, মানে আমাদের মন ভালো আছে খারাপ আছে সবটাই বোঝা যায় আমাদের চোখ মুখ অঙ্গভঙ্গি হাসি এই সমস্ত বিষয় দেখলে। আর এই যে ছবিগুলো এই মুহূর্তে প্রিয়দর্শিনী শেয়ার করেছেন, সেখানে প্রত্যেকটা ছবিতেই কিন্তু ফিরহাদ হাকিম থেকে শুরু করে তার মেয়ে এবং স্ত্রী তিনজনই তারা যে কতটা খুশি তাদের সেটা বডি ল্যাঙ্গুয়েজেই বোঝা যাচ্ছে। তাদের মুখে একেবারে চওড়া হাসি, অর্থাৎ পরিবারের সঙ্গে একটু সময় কাটানোর সুযোগ পেয়েছেন কলকাতার মেয়র, আর সেই সময়টাকে তিনি পুরোপুরি যে উপভোগ করছেন সেটা বোঝাই যাচ্ছে। এই আদুরে মুহূর্ত আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। কমেন্ট সেকশন খোলাই রয়েছে আপনাদের জন্য। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে।